এবং এইভাবেই আমরা মণ্ডলীর এই সাক্ষ্য এবং পালকীয় কাজের মধ্য দিয়ে মণ্ডলীকে আমরা বিস্তার করি এবং এর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের রাজ্য আমরা প্রতিষ্ঠা করি, যেখানে মানুষ অনুভব করতে পারবে যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। আর এইভাবে ঈশ্বরের কাজ সব জায়গায় প্রসারিত হোক এই শুভকামনা করি। আর আমাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য আমি অনেক খুশি এবং ধন্যবাদ জানাই প্রদেশ পাল এবং যারা ব্যবস্থা করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যিশু নিরাশ্রম, যিশু বাড়ায়, তিনি সার্থক করে তুলেছেন আমাদের এই পরিবারের মাঝে এসে। তাই পবিত্র ক্রুশ পরিবারের পক্ষ থেকে বিশপকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভের সময় তাকে পড়েছি। আমি বলতে অনেক ইচ্ছে হয় কারণ আমাদের অনেক অবদান আছে। এখন বলতে হয় সুদূর আমেরিকা দেশে রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন ফাদার ইউজিন হুমরিক সিএসি, এখন অশ্রদ্ধা বৃদ্ধাশ্রমে আছেন। ওনার কোন অবদানের জন্য আমরা আজকে এই আমাদের ছেলে আমাদের সন্তান খোকন নকরেকে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা তাকে এই ত্যাগ স্বীকারের জন্য ব্রত জীবন আমরা দিতে পেরেছি। বলতে ইচ্ছে হয় আজকে আনন্দের দিনে তাহলে এ লরেন্সটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। পাঁচটা উপবিরেশ মিলে পূর্ব মোমিনপুর, উত্তর মোমিনপুর, পশ্চিম ধরাতি, পশ্চিম ধরাতি এবং চাম্বুলতলা, এই পাঁচটা উপবিরের জন্য একটা নূতন কেজি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের একটা প্রাইমারি স্কুল দিয়েছেন ফাদার হুমরিক, তার অনুদানের জন্য। সেই প্রাইমারি স্কুলে আমি 1993 যখন টিচারি বা শিক্ষকতা করি তখন এই খোকন নকরেকে পেয়েছি এবং অনেকজন এই স্কুল তাদের গ্রাম থেকে গিয়েছে, তাদের বাড়িরও তাম্মা করে ছিল, তার আম্মির বাড়ি হলো ছিল ওই পশ্চিমে, তারপর অনেক পানি পার করে যেতে ওদের কোমর এরকম পানি, অনেক কষ্ট ছিল তাদের ছোটকাল থেকে। এখনও সেইভাবে আছে, সে ভালো ছাত্র ছিল, সবসময় ভালো মেধা ছিল তার, অনেক ধৈর্য তার ছিল, তার মা বাবার প্রতি অনেক বাধ্য ছিল। তাই ঈশ্বরের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আজকে হলো পহেলা বৈশাখ, আমরা যে বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত যেন শেষ তাদের তার জীবন ব্রতীয় জীবন যেন সুন্দর সুখের এবং যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে মণ্ডলীর সমাজের, হ্যাঁ, যেন সত্যিকারভাবে সঠিকভাবে করে যেতে পারি। আর পাঁচ আঙ্গুলে আমাদের কপাল ভাগ্য সৌভাগ্য আমি বলি, হ্যাঁ, কেন ভালো, কারণ আমাদের স্থানীয় রবার্ট, আমাদের ছেলে রবার্ট এবং খোকন যে কোনো অনুষ্ঠান হলে, পর্ব হলে, আগমনকালে বা প্রাচিতকালে যে কোনো অনুষ্ঠান হলে বা বিবাহ উৎসবে মানুষ মরে গেলেও যে কোনো হাঁকি তাকে আমরা স্থানীয়ভাবে আমাদের ছেলেকে আমাদের আমাদের সন্তানকে আমরা পেয়ে থাকি অনুষ্ঠানের জন্য। ঈশ্বরের কাছে এই আশীর্বাদ আমাদের পক্ষ থেকে এবং তাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে যিশুর আশা। এই মুহূর্তে মঞ্চে আহ্বান করছি ডিকন বিকাশ কুজুর এর আত্মীয় লিয়া কুজুরকে ওনার নৃত্য পরিবেশনা করার জন্য। Woo-hoo!
धन्यवाद जानाय सृष्टिकर्ताके धन्यवाद जानाय हरिप्रिय सम्प्रदायेर सकल जाजकगणके বিকাশ পুজোরকে এ পর্যন্ত আসার ক্ষেত্রে বিভিন্নভাবে বিশেষভাবে বিশেষ করে আধ্যাত্মিকভাবে গড়ে উঠতে যারা সহযোগিতা করেছেন তাদেরকে পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ আমরা পরিবারের সকলে আনন্দিত আনন্দিত আমাদের ধর্মপল্লী। গতকালকে বিকাশ তার ছোটবেলা থেকে এ পর্যন্ত আসার যে অনুভূতি ব্যক্ত করেছে তার মধ্যে তার ছোটকাল থেকে এ পর্যন্ত আসার অনেকটাই চলে এসেছে, তারপরও কিছু বলতেই হয়। বিকাশ কুজুর আমাদের পরিবারের ছয় ভাইয়ের মধ্যে সবার ছোট এবং আদরে। সে ছোটবেলা থেকেই তার পড়াশোনা এবং মিশনে তার আনাগোনা পদার্পণ তার যাওয়া আসা সেই ছোটবেলা থেকেই ছিল এবং সে প্রতিদিন সকালে সবার আগেই উঠত এবং বাড়ির টুকটাক, যেহেতু আমাদের বোন ছিল না, আমাদের বোন নিয়ে আমরা ছয় ভাই, টুকটাক মাকে সাহায্য করে সবার আগেই মিশায় চলে যেত এবং মিশা থেকে ঘুরে এসে আবার মাকে সাহায্য করত, নিজের পড়াশোনা করত, আবার স্কুলে চলে যাব, পরীক্ষা দিয়ে বাড়ি গেছে, বাড়ি গিয়ে থাকার পরে দেহরাত আমার সঙ্গে সে শেয়ারিং করতেছে সেগুলো কী করবে তার মনের মধ্যে যে আছে, সে সেমিনার যে যাবে এটা কখনো আমার কাছে শেয়ারিং করে নাই, প্রকাশ করে নাই, মানে হঠাৎ করে আমার কাছে শেয়ারিং করতেছে, দাদা কী করবো? আমি বলেছিলাম তুমি কী করবো, আমাকে বলেছিল যে সেমনিতে যাব, তো কোন সম্প্রদায়ে যাব? এখানে বিভিন্ন সম্প্রদায়ের খাতাগুলো আছেন, ডোন্ট মাইন্ড। আমি সঙ্গে সঙ্গে তাকে বলেছিলাম, আমাকে সে নিজে প্রশ্ন করছে আমি কোন সম্প্রদায়ে যাবো, দিয়ে তার পূর্বেই তার যে একটা পরিকল্পনা ছিলই সে তো আমার কাছে কোনোদিন বলে না, আমি জানিও না। তারপরে আমি বলেছিলাম তুমি হরিপুর সম্প্রদায়ে যাও, সে খুব খুশি হয়েছিল এবং তার ছোট থেকে একটা জিনিস ছিল কেন কোথায় এই কাজ করবো, আমি পরবর্তী রেজাল্ট কি, এই তার প্রশ্ন ছিল সবসময়, সে এটা কেন কেন একটা প্রশ্ন করত। আমি বলেছিলাম যে আমি বলেছিলাম হরিগ্রহ সম্প্রদায়ের একটা জিনিস আমার কেন মনের মধ্যে, আমি জানি না কতটা পরিষ্কার, আমি ওখানে বাধ্যতা এবং এই দারিদ্রতা জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম, তাই তুমি যদি তোমার মন চায় তুমি ওখানে যাবো। তারপরেই সে চলে আসে মিথি সাহায্য, এই সাহায্য প্রার্থনা আপনাদের কাছে থাকলো এবং তাকে আপনারা সবাই আশীর্বাদ করবেন, সবাইকে ধন্যবাদ। মঞ্চে আহ্বান জানাচ্ছি, তিনি আর কেউ নন, শ্রদ্ধেয় ফাদার লরেন্স রিভেরু সিএসি পালক পুরোহিত বীরগাছা ধর্মপুর। সমস্ত যাজকগণ, ব্রাদারগণ, সিস্টারগণ, অন্যান্য সম্প্রদায়ের সিস্টারগণ, ব্রাদারগণ, এবং আজকে অনুষ্ঠানের আমাদের মধ্যমণি পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন স্নেহের ডিকন বিকাশ কুজু এবং খোকন নকরে এবং তার মা বাবা, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব এবং আমার স্নেহের সেমিনারিয়ানগণ যিশুনারাসন যিশুবারাই বাংলা শুভ নববর্ষ। আজকে দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থপূর্ণ। বাংলা নববর্ষের শুরুতে আজকে আমরা কিছু একটা পেয়েছি, গতকাল বিশপ থিওটোনিয়াস যখন উপদেশ দিচ্ছিলেন তখন তিনি আমাদের সবার কাছে একটা প্রশ্ন রেখেছিলেন,
আমরা কিছু অনুসন্ধান করতে এসেছি, কিছু খুঁজতে এসেছি। আজকে আপনাদের যদি প্রশ্ন করি, অনুসন্ধান করি, আপনারা কিছু পেয়েছেন, খোঁজে কিছু পেয়েছেন? আপনারা যদি নাও পান, আমি পেয়েছি। আমি অনুসন্ধান করে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পদ খুঁজে পেয়েছি, ডিকন বিকাশ কুজুর বাবা মা এবং ডিকন খুকন নকরে বাবা মাকে। তাদের জীবনযাত্রা কত সহজ, কিন্তু বর্তমান বাস্তবতায় যুগ লক্ষণ অনুসারে তারা কিন্তু সে সহজ সরল জীবনের মধ্যে আজকে আমাদের কাছে বিরাট বড় একটা সম্পদ উপহার দিয়েছে। আমি যখন ডিকন বিকাশ এবং ডিকন খোকনকে দেখতেছিলাম, দেখতেছিলাম কত সুন্দর চেহারা তাদের, কত হৃষ্টপুষ্ট তারা। আবার গতকাল যখন তারা গান অনুভূতি শেয়ার করতেছিল, অনেকে পিছন থেকে শিশি মারতেছিল, আর উপলব্ধি আসলো বাবা মা কত মূল্যবান সম্পদ তারা আজকে মণ্ডলীতে দিয়েছে। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের বড় উপহারের জন্য। আর এই সম্পদগুলো আপনারা দিনে দিনে লালন পালন করেছেন, একদিনের যাত্রা নয়, অনেক দিনের যাত্রা। সে যাত্রা পথে আপনাদের অনেক ঘাত প্রতিঘাত ছিল, তারপরও পিছ পান হননি, কারণ আপনারা মণ্ডলীকে ভালোবেসে আপনাদের দুই সন্তানকে আমাদের কাছে দিয়েছেন। আমি প্রথমত মণ্ডলীর নামে, পবিত্র ক্রুশ সঙ্ঘের নামে, বিশেষ করে ময়মনসিংহ ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ কোনেন পল কবির নামে, সমস্ত ফাদারদের নামে, সিস্টারদের নামে, খ্রিস্টভক্তদের নামে তোমাদের দুজনকে অভিনন্দন এবং তোমাদের পিতামাতাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাই। তোমাদের বিয়ে, তোমাদের পরিবার অনেক আনন্দে আনন্দিত। কালকে এনডি কিশোরের গান শুনলাম বিকাশের ভাইয়ের কাছ থেকে, আর বিকাশ আর খুকনের রবার্টের বোন জীবনে কখনো নাচে না, কালকে আমাকে বললো আমি এত আনন্দে আনন্দিত, আমি আজকে আমার ভাইদেরকে একটা বড় সারপ্রাইজ দিব। কালকে সে সুন্দর উপহার তোমাদেরকে দিয়েছে, তার কারণ কি, তোমাদেরকে অনেক 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 ভালোবাসে। তোমরা যে যাত্রা পথে রয়েছ, সে যাত্রা পথে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ঢাক ঢোল বাজে সারা বাংলার গ্রামে গঞ্জে সকাল আর সাজে, বৃষ্টির আলো ছায়া রংধনুর আকাশে বাংলাবর্ষ বৈশা গেল আমার বাংলাদেশে। ডাকটুন বাজের দেখো ডাকটুন বাজে সারা বাংলার গ্রামে গঞ্জে সকাল আর সাজে, হে বৈশাখের সাজে ডাকুন তোর তালে তালে তোর তোরা বাজে, বৈশাখের এলো হরে রঙ্গিলা সাজে ডাকুন তোর তালে তালে তোর তোরা বাজে। পিতা মাতার উড়ে কানে মাটির দোল, তাহলে তালে সবাই নাচে কোলে মাথার চুল, বৈশাখ এলো বৈশাখ এলো এলো হরে রঙিলা সাজে ঠাকুর তোর তালে তালে তোর তোরা বাজে, বৈশাখ এলো এলো হরে রঙিলা সাজে ঠাকুর তোর তালে তালে তোর তোরা বাজে। আসলে অজানা বিষয়ে আমাদের আগ্রহ এবং কৌতূহল সবচেয়ে বেশি, তেমনি এক অজানা বিষয় নিয়ে মঞ্চে আসছেন নব অভিষিক্ত ডিকনদ্বয়।
পবিত্র ক্রুশ যাজক সংঘের প্রদেশপাল শ্রদ্ধেয় ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুশ সিএসসি, তিনি আজকের এই পরিষেবক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। মেজর সুপিরিয়ারগণ, সিডিআই ডিরেক্টর নিশানন নকরে, এই ফাদারগণ, ব্রাদারগণ, সিস্টারগণ, সেমিনারিয়ান, স্কলাস্টিক্স, অতিথিবৃন্দ, কার্যালু এবং অতি স্নেহের কোকন এবং বিকাশ, আজকে দিনের এই মুহূর্তের অনেক অনেক শুভেচ্ছা এবং একই সাথে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ, ধন্যবাদ। আমি গতকাল বলছি যে শেষ করবো না, গাছি শেষ করবো, আর দেখে দেব না, আজকে এই মুহূর্তে শেষ করতে চাই ধন্যবাদ দিয়ে। ডিকন, বিকাশ এবং খোকন, কালকে আমি বলেছি যে তারা যে প্রতিজ্ঞা করছে এই প্রতিজ্ঞা অনুসারে তারা মৃত্যু পর্যন্ত থাকবে এবং আমাদের শেষ ঠিকানা হলো ভাদুল। আমাদের ভাদুল, আমাদের সেই কমিউনিটি সেমিটারি, সেখানে একবার আমি আমার পরিবারে বললাম যে আচ্ছা আমাদের এটা কিন্তু পরিবারে জানাইতে হয়, নাহলে পরিবারের মানুষ খুব রিয়াকশন করে। যে আমি আমার পরিবারে বললাম যে আমি মরলে কিন্তু ভাদুরে বাটি দিবে, আমার ভাইয়েরা খুব রিয়াকশন করেছে, তোমাকে ভাদুর মাটি দেবে কেন, তোমাকে তুই জন্ম নিছ সাবারে, তোমার ভাদুর মাটি হবে কেন, কোনোভাবেই গ্রহণ করতে পারে না, কোনোভাবেই না, মানে সম্ভব না। আমরা যখন প্রথম যে ফাদারকে ভাদুর মাটিতে, ফাদার বিমল, আর বিমলকে আমরা ভাদুরে মাটি দিয়েছি প্রথম কমিউনিস্ট সোভিয়েট কমিউনিস্ট সালে, তার পরিবারের লোকেরাও কিন্তু অনেক বড় রিয়েকশন করছে, কেন আমরা তুমিল্লাতে দেই নেই। তারপরে আমরা আমাদের অ্যাসেম্বলিতে বার্ষিক সভায় আমরা আলোচনা করছি যে আমাদের প্রত্যেক ফাদার বাড়িতে ভাই বোনদের সাথে আলোচনা করবে যে মৃত্যুর পরে আমাদের শেষ ঠিকানা কিন্তু ভাদুর। দিনাজপুরে জন্মগ্রহণ করলো, ওই যেখানেই জন্মগ্রহণ করি না, কক্সবাজার, তেঁতুলিয়া, টেকনাফ, যেখানেই করি না কেন,
আমাদের শেষ ঠিকানা কিন্তু ভাদুর বর্তমানে। তাই জন্ম হয়েছে যখন তখন যেখানে সেখানে যেটা আমরা জানি, কিন্তু এই যে তারা দুইজন এই যা জীবনের সদস্য হয়েছে আত্মীয় স্বজন।